doing? It's a topaz, yeah. We got the semi-precious and precious. Precious. These are all the semi-precious. Okay. That means the hardness. Precious and semi-precious means the hardness of the stone. Yeah. That when you talk about the precious, with the hardness of diamond, hardness of tin, the okay. precious, the hardness at 9, semi-precious, the hardness 8.5 and less, over 5. All right, okay. Yeah, these are the semi-precious stone. Sure. This is a garnet, tourmaline, garnet. This is a garnet. Red color is garnet. It's garnet. This is a aquamarine. It's a smoky quartz. And where is ruby? Ruby here. This is a precious one. This is a precious. This is a ruby. Okay. AJ. This is a ruby. This is a raw. Kacha, kacha, ruby. Sapphire, which one is sapphire? These are blue, blue gun, all blue sapphire. Jugula Neil, Egulo to sapphire. Dark blue, light blue. EJ, Shri. Hello, good morning. Ami Boni, Amin, a Murte, acti stone or tat, J. Konij, J. Dami, Dami, Rotno, Pawajai, She Rotno Gulu, acti factory, te Shiki, Havetara Kach Kore Dekun. পাথর ঘষে এই যে ইজ ইট টপেজ দ্য ওয়ান দ্যাট হি শ্রী লঙ্কা ক্যান্ডি কলম্বো সব জায়গাতে এই যে পাথরের ব্যবসাটা ধরে রেখেছে মুসলমানরা মুসলমানরা এই পাথরের ব্যবসা করে থাকে দেখুন কিভাবে পাথর ঘষে ঘষে এটাকে সৃষ্টি করা হয় কি শ্রম কি পরিশ্রম এই পাথর পাথর খনিজ থেকে আহরণ করা খুবই সহজ কিন্তু এটাকে প্রস্তুত করা খুবই Could be difficult. This is the diamond plate. We cutting all this. Agent, when you're cutting, we apply the diamond powder. Yeah. And this is the copper. This yeah. The copper is mainly polishing. The cutting is a polishing. We have two kind of cutting. One is the faceted cut. Yeah. One is the commercial cut, round cut. Yeah. And what is your name, please? I'm Jali, Abdul Jalil. Abdul Jalil. Are you the owner? No. I'm working. You work here. My boss is doing family business. Family business. Okay, let me see others. Okay. দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে আর এখানে যে পলিশ করে দেখুন চামড়ার উপরে তারা পলিশ করে কিন্তু চামড়ার উপরে কিভাবে পলিশ করে যে কোনো পাথর ওখান থেকে ঘষে যখন রেডি করা হয় আর এই যে ডিজাইন উনি দেখাচ্ছেন এর পরে দেখেন কিভাবে চামড়ার উপরে ঘষে ঘষে তারা তারা এই পাথরগুলোকে তৈরি করে আর এদিকটা হচ্ছে ইনি রিং তৈরি করে ফিটার্স যে ফিটার্স মানে স্টোনটা লাগানো হলো রুবি এবং সাফায়ারকে দিয়ে দেখুন ওকে হোয়াট ইজ ইউর নেম সোমিচন্দ্র ইউ তামিল সিংহালা সিংহালা ওকে 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 সিংহালা দেখুন এখানে তামিল সিংহালা কিন্তু সবাই কিন্তু মুসলমানের আন্ডারেই কাজ করে হ্যাঁ কাজ করে কিন্তু এখানে মুসলমানদের ইয়েতে আর মুসলমানরাই কলম্বোর অর্থনীতির মেরুদণ্ড এবং বড় বড় যে সকল ব্যবসায়ী সংস্থা আছে সেগুলো কিন্তু মুসলমানরাই নিয়ন্ত্রণ করে থাকে দেখুন ওখানে কিভাবে রাইট আপনি কখনো কোনো কিছু চাইলে আপনি নিজের মতো করে ডিজাইন করে দিতে পারবেন আর যেটা খাঁজ যে খাঁজের মধ্যে নিয়ে সব কিছু এভাবে বসিয়ে তারা এগুলো তৈরি করে থাকে দেখুন এই ওয়াক্সের উপরে এগুলোকে ফিট করে তারপর এগুলোকে স্টোন বসানো হয়ে থাকে উনি আমাকে দেখালেন আর এই যে ডিজাইন এই ডিজাইন দেখে দেখে আপনি অর্ডার করবেন হোয়াট ইজ ইউর নেম এরা সিংহলা মানে বুদ্ধিস্ট আর মুসলমানরা মুসলমান বলে আর তামিলরা বলে নিজেদেরকে তামিল বলে আর এই যে দেখুন আমি একটা স্টোন অর্থাৎ জ্যাম ফ্যাক্টরিতে এসেছি যেখানে স্টোন খনি থেকে এনে তারা এই ক্যান্ডির শহরে আমি আছি আজ 23 জানুয়ারি 2017 কিভাবে সেই পাথরকে ঘষে ঘষে তারা বিভিন্ন রকম মণি এবং বিভিন্ন রুবি সাফায়ারগুলোকে তারা প্রস্তুত করে এখান থেকে কাজ হওয়ার পরই ও ধারে চলে যায় চামড়ার উপরে ঘষে ঘষে তারা মসৃণ করে এই জন্যই যে কোনো
মনি এবং স্টোনগুলোর অর্থাৎ জ্যামের দাম বেশি হয়ে থাকে। খনিতে যা হয় তার চেয়েও শ্রমটার জন্যই এগুলোর দাম বেশি হয়ে থাকে। দিস ইজ বনি আমিন ফ্রম ক্যান্ডি শ্রীলঙ্কা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।